রাজ্যের কৃষি দপ্তর নিয়ে বহু অভিযোগ উঠছে। কৃষকরা ঠিকভাবে বীজ সার পাচ্ছেন না বলে অভিযোগ। বুধবার এসব অভিযোগের জবাব দিতে গিয়ে রাজ্য সরকার কৃষি ক্ষেত্রে কি কি করেছে তার ফিরিস্তি দিলেন কৃষিমন্ত্রী। বুধবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করেন প্রণজিৎ সিংহ রায়। কৃষকদের কোন ফলের চারা কত দেয়া হয়েছে সেই হিসেব তুলে ধরেন মন্ত্রী। বলেন, রাজ্যে কৃষকদের কোনো সমস্যাই নেই। বড়মোড়া যেখানে কমলা চাষ, যেখানে কমলা চাষ আগে জম্পিত হতো, সেটা এখন নিঃশেষ। সেটাকে আমরা বড়মোড়া অঞ্চলকে বিভিন্ন জায়গায় নিয়ে আমরা কমলা চাষে কৃষককে আমরা সাপোর্ট দিয়েছি। প্রায় 200 জন কৃষককে আমরা প্রতি হেক্টারে 15,000 টাকা করে আমরা সাহায্য করেছি, যার বিনিময়ে এবছর প্রায় 1,000 মেট্রিক টন, প্রায় দ্বিগুণের কাছাকাছি যেখানে কমলা চাষ হয়েছে এবং কৃষকরা সেখানে অনেক লাভবান হচ্ছে। Pure Report, Channel Dindot.